মালয়েশিয়ার 17তম রাজা হিসেবে শপথ নিয়েছেন দেশটির জোহর রাজ্যের সুলতান ইব্রাহিম ইস্কান্দার। দেশটির চক্রাকার রাজ ব্যবস্থার অধীনেই বুধবার নতুন রাজা হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। দেশটির জোহর রাজ্যের শাসক ছিলেন নতুন এই রাজা। এর বাইরেও দেশটির অন্যতম শৌখিন ও ধনকুবের হিসেবে পরিচিত তিনি। সুলতান ইব্রাহিম ইস্কান্দার মালয়েশিয়ার অন্যতম একজন ধনী ব্যক্তি। ব্লুমবার্গের তথ্য বলছে তার পরিবারের $5.7 বিলিয়ন সম্পত্তি রয়েছে। এছাড়া দেশের বাইরেও রয়েছে তার সুবিশাল সাম্রাজ্য। আবাসন খাত, মাইনিং, টেলিযোগাযোগ এবং পাম অয়েলে রয়েছে তার রাজত্ব। সুলতান ইব্রাহিম ইস্কান্দারের বাসভবন ওপোল্যান্ড ইস্তানা বুকিত সেরেনা তার পারিবারিক আভিজাত্যের একটি সাক্ষ্য। সুলতান ইব্রাহিম ইস্কান্দারের রয়েছে 300টি বিলাসবহুল গাড়ি। ধারণা করা হয় তার মধ্যে তাকে একটি উপহার দিয়েছিলেন জার্মানির সাবেক প্রেসিডেন্ট, নাৎজি বাহিনীর প্রধান অ্যাডলফ হিটলার। এসব গাড়ি মাটির নিচে রাখা রয়েছে। এছাড়া তার রয়েছে একটি ব্যক্তিগত বিমানের বহর। ওই বহরে আছে গোল্ড অ্যান্ড ব্লু বোয়িং 737 বিমান। এছাড়া তার পরিবারের ব্যক্তিগত সৈন্যবাহিনীও রয়েছে। ব্লুমবার্গের তথ্যে মালয়েশিয়ার নতুন এই রাজার $5.7 বিলিয়ন সম্পদ থাকার কথা উল্লেখ করলেও এটি আরও অনেক বেশি বলে ধারণা করা হয়। কারণ মালয়েশিয়ার অন্যতম বড় টেলিযোগাযোগ সার্ভিস ইউ মোবাইলে তার 24% শেয়ার রয়েছে। এছাড়াও অন্যান্য বেসরকারি খাতে তার প্রায় $588 মিলিয়ন বিনিয়োগ রয়েছে। এছাড়া সিঙ্গাপুরের বোটানিক গার্ডেনের কাছে তার $4 বিলিয়ন একটি জমি ও একটি পার্ক রয়েছে। মালয়েশিয়ার রাজার পদটি মূলত আলংকারিক, কিন্তু সিঙ্গাপুর এবং চীনের ধনাঢ্য ব্যক্তিদের সঙ্গে সুলতান ইব্রাহিম ইস্কান্দারের ভালো সম্পর্ক রয়েছে, ফলে এই বিষয়টি মালয়েশিয়ার রাজনৈতিক অঙ্গনে অন্যরকম প্রভাব রাখবে বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে মোট রাজ্য 13টি, এর মধ্যে রাজকীয় পরিবার রয়েছে মাত্র 9টিতে। তাদের মধ্যে কিছু পরিবারের শেকড় শতাব্দী প্রাচীন মালয় রাজ্যের সঙ্গে সংযুক্ত। ব্রিটিশরা মালয় রাজ্যগুলোকে একত্রিত করার আগ পর্যন্ত সেগুলোর প্রত্যেকটি স্বাধীন রাষ্ট্র ছিল। এর আগে সবশেষ দেশটির রাজা হিসেবে 5 বছর দায়িত্ব পালন করেছেন দেশটির পাহাং রাজ্যের সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন। প্রবাস কণ্ঠ, নিউজ ডেস্ক।